ত্রিপুরায় পুরো ভোটে এবার বিশাল ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এবার ত্রিপুরায় হারের পর এবার বাংলায় পুরো নির্বাচন, যেখানে কিন্তু বাংলার রাজনৈতিক মহলের ধারণা এবার বাংলায়ও বিশাল হারের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় পুরো ভোটে এবার হারতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, এমনটাই কিন্তু জল্পনা বাংলার রাজনৈতিক মহল। বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। যেখানে তো এবার ত্রিপুরায় বিশাল ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা হারের পর এবার বাংলায় পুরো ভোট শুরু। বাংলায় পুরো ভোটের যুদ্ধতে নামবে এবার বিজেপি ও তৃণমূল কংগ্রেস। এবার যেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে হারতে চলেছে, এমনটাই কিন্তু বাংলার রাজনৈতিক মহলের ধারণা। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার পশ্চিমবঙ্গের এই পুরো ভোটে কে জয়ী হতে পারে, তৃণমূল নাকি বিজেপি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।